দেখুন, মিশরের কপটিক খ্রিস্টানদের বাসে গুলি, নিহত 23। মিশরের মধ্য অঞ্চলে কপটিক খ্রিস্টানদের একটি বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত 23 জনকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে 25 জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাসটি যাত্রীদের নিয়ে একটি চার্চে যাওয়ার পথে কায়রোর 155 মাইল দক্ষিণে মিনিয়া প্রদেশে বন্দুকধারীরা এই হামলা চালায়। গত কয়েক মাসে মিশরের কপটিক খ্রিস্টানদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসবগুলোর দায়ভার স্বীকার করেছে মধ্য প্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। উল্লেখ্য, গত 9 এপ্রিল তান্তা ও আলেকজান্দ্রিয়ায় চার্চ লক্ষ্য করে 2টি আত্মঘাতী বোমা হামলায় 46 জন নিহত হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।